আসসালামু আলাইকুম দর্শক, আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটিতে আমি দেখাবো পাঁচমিশালি ছোট মাছের কাঁচা ঝোল করব। সেটা কি আপনারা সেটা দেখতেই পারবেন। তো আমি ফ্রিজে রাখা পাঁচমিশালি মাছটাকে একটু ছাড়িয়ে নিলাম পানিতে ভিজিয়ে, এবং পানি সরানোর জন্য একপাশে রেখে দিয়েছি। এবং আমি এখন প্যানটা তাতিয়ে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন প্যানটা ভালো করে তাতিয়ে নেওয়ার জন্য। আর এটা হয়েছে কি না একটু হাতটি একটু উপরের দিকে এনে দেখলে বুঝতে পারবেন, গরম একটা ভাব আসবে, তখন বুঝতে পারবেন যে প্যানটা তাতানো হয়ে গেছে। তো এখন আমি তাতানো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আমি অনেক মশলা, শুধু মশলা দিয়ে আমি রান্নাটা করব, যার কারণে একটু তেল দরকার হবে। কারণ যদি কম তেলে রান্নাটা করি, দেখা গেছে যে মশলার সবগুলা গন্ধ রান্নার মধ্যে থেকে যাবে এবং খেতে বাজে লাগবে, ভালো লাগবে না, আর মাছ থেকেও গন্ধটা আসবে। সেজন্য আমি একটু বেশি তেল দিয়েছি। আর তেলটা মশলাতে যখন আমি দেব, তখন দুটা মিক্সড হয়ে যাবে আর এটা স্যুপ করে নেবে মশলাটায়। তো আমার তেলটা একটু গরম করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গরম হওয়ার পরে আমি মশলাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, আর ব্লেন্ড করা মশলাগুলো হচ্ছে কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন একটি, এবং পেঁয়াজ চার পাঁচটার মতো। একটু বেশি নিলেও সমস্যা নেই, একটু আঠালো হলে রান্নাটা কিন্তু খেতে মজা লাগে। আর এই তো এগুলো সব একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি তাতা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখন মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব খুব ভালোভাবে, আর অবশিষ্ট যেটা ছিল আর আমার ব্লেন্ডারে এবং শানকিতে, আর শানকিতে আমি খাবার মাঝে মাঝে চেষ্টা করি খাবার খেতে, আমার ভালো লাগে। আর যে কোনো জিনিস যখন বাসায় দই আনা হয়, তখন আমি শানকিতে এটা ফেলে না দিয়ে কোনো কিছু করার চেষ্টা করি, কারণ মাটির জিনিসের প্রতি আমার খুবই একটা আলাদা একটা মানে আকর্ষণ থাকে, আমার ভালো লাগে। মাটির চুলায় আমার রান্না করতে ভালো লাগে। আমি রান্না করেছি বেশ কয়েকদিন, কিন্তু এখন আর রান্না হচ্ছে না। সেটা যখন গ্রামে ছিলাম তখন রান্না করেছিলাম। তো এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু একটু বলক চলে এসেছে। এখন আমি যেটা অবশিষ্ট ছিল সেটাকে একটু পানি দিয়ে একটু মিক্স করে আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ, অনেকক্ষণই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যদি আমি ভালো করে না কষিয়ে নিই, তাহলে দেখা যাবে যে মশলাটার গন্ধটা আসবে। আপনারা চেষ্টা করবেন যে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর, এতে করে মশলার গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, আর মশলার উপরে কিন্তু তেলটা একটু উপরে চলে এসেছে, আর মশলা থেকে ফ্লেভার চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এবং পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু ঝাল খাবেন, তো আপনারা দিতে পারেন, আর স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিব, আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। আপনারা এখানে চাইলে জিরা, যেটা জিরা কাঁচা জিরাটাকে ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আর একটু বেশি টেস্টি হবে। তো আমার কাছে কাঁচা জিরাটা ছিল না, যার কারণে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এরপর যে আমার মশলা কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এই মশলাগুলো দিয়ে সবগুলো মশলা আরেকবার একটু কষিয়ে নেব, কারণ সবসময় কষানোর মধ্যে কিন্তু রান্নাটা বেস্ট হয়, তাই না?
তো আমি মনে করি যে সব মশলা সবসময় ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা একটু সিদ্ধ করার জন্য খুব ভালো ফ্লেভার একটা আসার জন্য আমি এটাকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে মশলাটা সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব একটু ঝোল দিয়ে। তো এখন আমি একটু আগের দিনে পানি রেখে দেওয়া ছিল রান্না করার জন্য, সেটা থেকে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি চারপাশ থেকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, আর একটু পরে মাছটা দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন একটু আলতো হাতে দেওয়ার জন্য, মাছটা যেন ভেঙে না যায়, কারণ মাছগুলো খুবই সফট এবং খুবই নরম। আর এখানে প্রায় কয়েক পদে মাছ আছে, পাবদা, ট্যাংরা, তারপর শিং মাছ, এগুলো কিন্তু সবগুলোই অনেক পুষ্টিকর মাছ, আর ছোটো মাছ সবসময় বেশি খাওয়ার চেষ্টা করবেন। তো আমি মাছগুলো দিয়ে মশলাগুলো ফ্লেভার যাওয়ার জন্য একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে যাবে, আর কিছু করতে হবে না। রান্না হওয়ার পরে আপনার ধনে পাতা দিয়ে তুলে নেবেন, সেটা হচ্ছে টেস্টের জন্য। আর ধনে পাতাটা আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি, আমার রান্নার মধ্যে ধনে পাতাটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ধনে পাতা ছাড়া আমার রান্না একেবারেই অসমাপ্ত আমার মনে হয়। এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর কিছু দরকার নেই, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।